জাহিদ ভাই আমাদের অনেক কষ্ট করছে, আমার যেটা মনে হয় তার কষ্টটা সবচেয়ে বেশি গেছে। কারণ হচ্ছে মানে তাকে একজন একজন করে দেখে দেখে মানে রিভিউ ক্লাসটা আমার মনে হয় যে খুব মানে প্যাশনসলি করতে হয়, সেটা জাহিদ ভাই রোল প্লে করছে। আর শিবলি ভাই তো বস অফ দ্য বসেস, আর কিছু বলার নাই। ওভারঅল মানে আমি যদি বলি যে অ্যাবাকাস একাডেমি ইজ আ ওয়ান্ডারফুল প্লেস টু লার্ন, এক কথায় যদি বলি, এর বাইরে আর কিছু বলার নাই। এবং সবাই সবাই প্রফেশনাল, ইথিক্যালি সবাই সাউন্ড, তো মানে আমার মনে হয় যে ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন ফর মি টু চুজ অ্যাবাকাস টু লার্ন কুইক বুকস। অ্যান্ড আমি কুইক বুকস জেরোটা ওইভাবে ফোকাস করতেছি না, মানে আমি লার্নিংটাকে ফোকাস করতেছি ওভারঅল। সো এই তো এটাই ছিল। আর যদি অপিনিয়ন বা এগুলোর কথা বলতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যে সাপোর্টটা এখন পর্যন্ত পেয়েছি, ভবিষ্যতে হয়তো আরো কিছুদিন, যে 3 মাস যে সার্ভিসটার কথা বলা হয়েছে সেটা আমরা পাবো। ইনফ্যাক্ট আমার মনে হয় যে প্রফেশনালি আমরা কানেক্টেড হতে পারলে এর পরেও এটা থাকবে, আমার কাছে মনে হয় এটা না থাকার কিছু নাই। এইটাই, এই তো ভাইয়া আপাতত এতটুকু ছিল, থ্যাংক ইউ।